এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মাওলিনং, এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। শুধু ক্লিনেস্ট ভিলেজই নয়, এই গ্রামটা কিন্তু ফুলেরও গ্রাম, প্রচুর ফুল আর গাছ এখানে। 22শে ডিসেম্বর 2022 আমরা গুয়াহাটি থেকে সরাসরি চলে গিয়েছিলাম মেঘালয়ের এই ছোট্ট গ্রামে। 23 তারিখ সকালে মাওলিনং থেকে চেক আউট করে রুট ব্রিজ দেখে আমরা রওনা দিয়েছিলাম ডাউকির উদ্দেশ্যে। আজ এই পর্বে থাকছে ডাউকির গল্প, চলুন শুরু করা যাক। মাওলিনগের কাছেই রুট ব্রিজ থেকে বাংলাদেশ বর্ডারের কাছেই অবস্থিত ডাউকির দূরত্ব 31 কিলোমিটার। রাস্তা সরু হলেও রাস্তার দুদিকের সবুজ গাছপালা আপনাকে আবিষ্ট করে রাখবে এই পথে। চোখে পড়বে প্রচুর সুপারি গাছ। কাঁঠারতলের বেড়া দেখতে পাচ্ছেন, এই যে এই এই বেড়াটা, এটাই হচ্ছে সীমানা, ওর পাশটাই বাংলাদেশ। এই দেখুন, এখানে গেট রয়েছে, গেটের ওপারে বাংলাদেশ, এপারে ভারত। এই হচ্ছে কাঁটাতারের বেড়া। একদম ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছি আমরা। এবার একটা চরম কাজ করব আমি, পাঁচিল, এই আমার পা, আমি এখন আছি ভারতে, এই আমি বাংলাদেশে। দেখুন, এক পা বাংলাদেশে, এক পা ভারতে। ইয়ে দেখো, হাম আধে আধে খেরে হে। এই এখন আমি আছি ইন্ডিয়াতে। হ্যাঁ, আমাদের গাড়িটাও এক্স্যাক্টলি বর্ডারে আছে, আর এই হচ্ছে বাংলাদেশ। এই আমি নেমে গেলাম বাংলাদেশের মাটিতে, আবার এই ইন্ডিয়ায় উইদাউট পাসপোর্ট অ্যান্ড ভিসা একবার বাংলাদেশ গিয়ে এলাম আমি। দারুণ এনজয়মেন্ট এখানে। এখানে সামনে একজন বিএসএফ জওয়ান ছিলেন, ওনাকে বলেই এলাম আমরা, উনি বললেন যান ছবি তুলুন, কোনো অসুবিধা নেই। এখানে একটা ওয়াটারফলস আছে, বব হিল দেখাচ্ছি, দারুণ সুন্দর, যাওয়ার পথে পড়লো এটা। তবে জল অনেক কম এখন, স্বাভাবিক এই সময় এলে জল থাকবে না, বর্ষাকালে এলে কিন্তু দুর্দান্ত জল পাওয়া যাবে, তখন দারুণ লাগবে। বব হিলস ওয়াটারফলস থেকে খানিকটা এগুতেই পৌঁছে গেলাম ডাউকি। উমগট নদীর পরিষ্কার সবজে নীল জল আপনাকে মোহিত করবে চকিতেই। ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ যেখানে ভিড় রয়েছে ওই দিকটা বাংলাদেশ, আর এই উমগট রিভার ঢুকে এসেছে পরিষ্কার স্বচ্ছ জল। দারুণ লাগছে ওপর থেকে নদীটা, এমারেল্ড কালার জলের, পুরো স্বচ্ছ জল। তবে সব জায়গায় কিন্তু স্বচ্ছ নয়, যেখানে ডেপথটা একটু কম সেই জায়গাগুলো স্বচ্ছ ওপর থেকে দেখে যা মনে হচ্ছে। এখানে বোটিং অবশ্যই করব,
সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া, নিচে নামছি আমরা। এই হচ্ছে সিঁড়ি। বোটিং এর রেট কত রে? জানি না। বোটিং কা রেট কিতনা? এক ঘন্টে কি হে আপকো 45 মিনিট আর এক ঘন্টা হলে পরে 1000 টাকা। আমাদের যে ড্রাইভার ও বলছে এক ঘন্টারটা নাও, ও পাশে গিয়ে তাহলে 15 মিনিট ওয়েট করবে, দাঁড়াবে ওখানে, ফটো তুলতে পারবে, নাহলে ওখানে না দাঁড়িয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তো আমরা 1 ঘন্টারই নিলাম, 3 জনের জন্য পার বোট। ওর নাম হচ্ছে নেইমার। নেইমার আর নেইমারের পাশে হচ্ছে মেসি। আর মেয়ে মেসি। চলো নেইমার আর মেসি দুজনে মিলে গানা গাতে, চলো গাও। রাজা কো রানী সে প্যার হো গয়া, বেলি না জানে পেহলি বার হো গয়া, দিল মিলনে দুনো ঘায়েল হুয়ে, দিল কে নজর দিল কে পার হো গয়া, রাজা কো রানী সে প্যার হো গয়া। আচ্ছা জিও জিও জিও, মগর 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 তোমারা রানী কিধর হ্যায়? রানী তো হোনা চাহিয়ে। হ্যাঁ রানী নেই মিলা। কিধর হ্যায় মিলা? রানী মিলা নেই, রানী নেই মিলা, অভি নেই মিলা, মিল জায়েগা, বাদ মে মিলে, মিল জায়েগা। অর থোড়া বড়ে হো যাও, তুম অভি তক নেই মিলা, ইসকো অভি তক নেই মিলা। হ্যাঁ তো ফির সোচো, মিল জায়েগা, দেখা যাক। মিল জায়গা মিল জায়গা বলে এক বাবু আরেকজনকে বলছে, যার নিজেরই রানীর কোনো হদিশ নেই। তাতে কিছু যায় আসে না, ও পাক সেটাই হচ্ছে ব্যাপার। আর আর হদিশ নেই মানেটা কি? হদিশ তো নেই, হদিশ আছে নাকি কিছু আপনারা জানেন? নেই হদিশ, একেবারেই নেই। ঠিক আছে তাহলে, যখন নেই যখন বলছি তাহলে নেই। বাপ রে বাপ, আপকা নাম কে হ্যায়? মে হুম কার্লোস। কার্লোস? আরে ইহা পে সব ফুটবলার কা নাম হতা হ্যায় ক্যা? নেইমার, কার্লোস, মেসি নেই হ্যায়? মেসি মেসি, আরে কি বাত, মেসি নেই হ্যায়? কার্লোস যাচ্ছে নৌকা বাইতে, লাইফ জ্যাকেট আছে এখানে, এই যে। একটা 6 মিনিট বাজে, 1 ঘন্টা ঘোরাবে আমাদের। এখানে পুরো বালি নিচে। যে কোনো নৌকা বিহারি বেশ লাগে, তাই তো পৃথ্বীজি? আমার সবসময়, হ্যাঁ আমার সবসময় জলপথে ভ্রমণ বেশি ভালো লাগে। একদম, তবে এখানে কিন্তু একটু গরম রয়েছে, এটা একদম নিচুতে, সেই জন্য গরম এখানে ভালোই আছে, ঠান্ডা ভাবটা নেই। সকাল সন্ধে খুব ভালো হবে, যদি এখানে খুব সকালে আসতে পারেন তাহলে কিন্তু জলটা স্থির থাকবে, তখন ছবি আরও সুন্দর আসবে। এখন তো হাওয়া দিচ্ছে, বেলা হয়ে গেছে, জলটা স্থির নেই, নাহলে জলের মধ্যে এই নৌকার রিফ্লেকশন নিয়ে ছবি প্রচুর পাবেন ইন্টারনেটে, সেগুলো সব সকাল বা সন্ধ্যের দিকে তোলা, যখন হাওয়া থাকবে না। হ্যাঁ এইসব জায়গা ক্যাম্পিংয়ের জায়গা। এখানে টেন্ট লাগানো রয়েছে, এটা আমি দেখেছিলাম, এয়ারবিএনবিতেও আছে, আবার booking.com রয়েছে এখানে থাকার জন্য। আপনি ডাউকি ক্যাম্প দিয়ে সার্চ মারলেই এই জায়গার খোঁজ পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানুষজন এখানেও আমাদের চিনতে পারছেন, ওই নৌকার থেকে ডাক দিচ্ছেন, শিবাজি ভাই।
আমরা এ প্রান্তে চলে এসেছি, এবার এখানে সাইড করে দাঁড় করিয়ে দেবে। তারপর এখানে কিছু দোকান আছে, চা স্ন্যাক্সের দোকান, রিফ্রেশমেন্ট। তো এখানে দাঁড়িয়ে জাস্ট একটু ঘোরা, চা বা ম্যাগি ট্যাগি খেতে চাইলে খেতে পারেন। তারপর এখানে ব্রেকটা দিয়ে আবার ওপাশে নিয়ে যাবে। এই হচ্ছে এক ঘন্টা রাইড। যদি আপনি 45 মিনিটের রাইড নেন তাহলে এখানে দাঁড়াবে না। এই দোকানগুলো রয়েছে। ও জিও, দেখুন কোথায় নিয়ে যাচ্ছে। ওয়াও, পুরো স্রোতের টানে নৌকাটা ঘুরে গেল। ঘাটে লাগলো। আচ্ছা, এখনো নামার নির্দেশ পাইনি। কার্লোস, বহুত আচ্ছা। নোংর করবে নাব্ব জিও 52। হ্যাঁ, বহুত জ্যাদা হ্যায়। তিন দে দো 50 কা। দুটো কমলা খাবে কিনা? পঞ্চাশ টাকায় দাও, আমি খাই। আমার আবার ফলমূল সাংঘাতিক প্রিয়। তিন দে দো, আনারস খেতে পারি। তিন তিন ইয়ে তো বহুত জ্যাদা হ্যায়। আচ্ছা হোগা, একদম ছোট সাইজের কমলা দুটো 50 টাকা, খাই যেহেতু ভালো লাগে। আসলে আবার অনেকে বলবেন দরাদরি করছেন এখানে গিয়ে। না না, নদীর পাড়ে কমলা তো পাওয়া যায় না। হ্যাঁ, বলছি নদীর পাড়ে তো কমলা দুম করে পাওয়া যায় না, সেই জন্য আর কি একটু খাটনি করে নিয়ে এসছে বলে দাম বেশি নিচ্ছে। জিও কমলা কিন্তু সাংঘাতিক ভালো, বেশ মিষ্টি। জমে গেল, যাই হোক আমরা কিন্তু সব ডাস্টবিনেই ফেলছি। এই যে পাশে ডাস্টবিন, আপনারা যদি এখানে আসেন প্লিজ নোংরা করবেন না। যা কিছু আবর্জনা প্লাস্টিক বেস্ট হয় নিজের সঙ্গে করে নিয়ে যান, হোটেলের ডাস্টবিনে ফেলুন, অথবা এখানে ডাস্টবিন খুঁজে নিয়ে সেখানে ফেলুন। এখানে সেখানে প্লিজ ফেলবেন না, জায়গাটা সত্যি খুব সুন্দর, নোংরা করবেন না প্লিজ। প্রীতি, কমলা কেমন খেলে? ভালো, আমি বুঝলাম টক হবে। ডাউকি কিন্তু বেশ ভালো। এখানে যে নৌকা রাইড সেটাও দারুণ এনজয় করবেন। এলে শীতকালে যদি এদিকে আসেন ডাউকি অবশ্যই ট্যুর প্ল্যানে রাখবেন, তবে গরমকালে কিন্তু একেবারেই উপযুক্ত হবে না। এখানে গরম ভালোই থাকবে। এবার বাংলাদেশ যাব। এই হচ্ছে
বর্ডার সিকিউরিটি ফোর্সের চেকপোস্ট। ওই বাংলাদেশ আর এই ইন্ডিয়া, আমরা নামবো এখানে। আমাদের গাড়ি রাখা আছে এইখানটাতে। আমরা এখন বাংলাদেশের একদম কাছে। এরা সবাই বাংলাদেশী নাগরিক। কেমন আছেন? হ্যালো, এই হচ্ছে বাংলাদেশ, ভারত। আমরা এখন আছি ভারতে। এই লাইনটা হচ্ছে বর্ডার, এই হচ্ছে বাংলাদেশ। কেমন আছেন ভাই? ভালো 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 ভালো। এই হচ্ছে বাংলাদেশ, আমি এখন আছি বাংলাদেশে। হ্যাঁ, লাগছে না? ভিডিও বানিয়েছি তোমাদের। এখানে কিছু খাবার দাবারের বন্দোবস্ত আছে। ক্যা মিলেগা খান? আর সাথ মে মিগি রাইস কে সাথ ক্যা হ্যায়? চিকেন হোগা অর ফিশ হোগা? রোটি মিলেগা। রাইস কে সাথ চিকেন অর ফিশ খাওগে? খাবে? রুটি তরকারি এমনি খাই, চিকেন টিকেন খাবো। তোর ইচ্ছে? দেখি। ভেজিটেবল নেই কুছ? কিছু মিক্স ভেজ? মিক্স ভেজ হ্যাঁ। ও রোটি দো। তুমি কে খাওগে? নেই খাওগে? রবি খাবে না? আপলো তো রোটি দো, রোটি আর সবজি। ঠিক হ্যায়। আর অমলেট হোগা? অমলেট নেই, সরি। ঠিক হ্যায়, তো রোটি আর সবজি। পুরি গাছের বাগান, তার মধ্যে এই দোকান। সবজিটা দারুণ সুন্দর করেছে। হ্যাঁ, আর এটা চাটনি দিয়েছে, এটাও দুর্দান্ত। কিন্তু পরিমাণে বড় কম দিয়েছে, সবজি আর লাগবে। সবজি আর একটু লাগবে আমাদের, তো চাইলে নিশ্চয়ই দেবে। আর থোড়া সবজি মিলেগা না? আচ্ছা, আপ এক্সট্রা লে লে না, জো আপকা হ্যায় বিল, কোই বাত নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন বাজে আমাদের টাইমে 2:40, আর বাংলাদেশের টাইমও দেখাচ্ছে আমাদের ঘড়িতে 3:10। আমরা এখান থেকে যাব সেনং প্যাডেং বলে একটা জায়গায়, নদীর পাড়ে ক্যাম্পে থাকবো, তাবুতে থাকবো। তারপর কাল সকালে সেখান থেকে বেরিয়ে আমরা ক্রানসুড়ি ফলস দেখে জোয়াই হয়ে কালকে বিকেলে ফিরে যাব শিলংয়ে। সেনং প্যাডেং আমাদের প্ল্যানে ছিল না, আমাদের ড্রাইভার রবি সাজেস্ট করলো, বললো চলুন ওখানে গিয়ে থাকুন, ভালো লাগবে। সেই জন্য আমরা সেনং প্যাডেং যাচ্ছি। আমরা লুফে নিলাম, ওখানে তাঁবুতে থাকতে হবে নদীর একদম পাড়ে। দেখা যাক, এখান থেকে সেনং প্যাডেং হচ্ছে 35-40 কিলোমিটার। গুগল চলছে না আমাদের, এখানে রোমিং হয়ে যাচ্ছে, লিঙ্ক পাচ্ছি না। তো রবি যেটা বলছে ঘণ্টাখানেক লাগবে ওখানে পৌঁছাতে, রাস্তা একটু খারাপ। তবে ডাউকির রাস্তা যতটা খারাপ ভেবেছিলাম অতটা নয়, ভালোই রাস্তা। লাস্টের দিকে একটুখানি খারাপ ছিল, তবে ঠিকঠাক রাস্তা। রাস্তা একটু প্যাঁচ আছে ভালো রকমের, কিন্তু রাস্তা ঠিকই আছে। এটা হচ্ছে ডাউকি বাজার। সেনং প্যাডং যাওয়ার আগে আমরা এখানে বাংলাদেশ বর্ডারে যাচ্ছি। এটা অফিসিয়াল বর্ডার, যেখান দিয়ে বাংলাদেশে যাওয়া যায় আর কি। যদি আপনার কাছে পাসপোর্ট ভিসা থাকে তাহলে এখান দিয়েও বর্ডার ক্রস করে বাংলাদেশ ঢুকতে পারবেন। এখানে প্রচুর ট্রাক যাচ্ছে বোল্ডার নিয়ে, এগুলো সব বাংলাদেশে ঢুকবে। ওই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ শুরু হচ্ছে, আমরা আসতে পারি এই অবধি। এই হচ্ছে আমাদের সীমানা, আর ওইদিকে বাংলাদেশের সিলেট। পাটটা হচ্ছে তাম্বিল, আর এই পাটটা তো ডাউকি। দারুণ লাগলো এই জায়গাটা। আমি তাম্বিল বললাম,
আবার এখানে লেখা আছে তামাবিল TAMABIL। আজকের গল্প এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি ফিরে আসবো এর পরের পর্ব নিয়ে, যেখানে আপনারা দেখবেন স্লংপিডিং আর ক্র্যানশুরি ফলস। সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে পৃথিজিৎ। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।